প্রচারে মালা পরানোর নামে কানহাইয়া কুমারকে কুশিয়ে চোর, মুখে গায়ে ঠিকানা হলো কালি। কানহাইয়ার সঙ্গে থাকা আম আদমি পার্টির কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। জামিন হলেও মুক্তি পায়নি পিয়ালি দাস। দমদম সংশোধনাগার থেকে সকাল ১০টায় মুক্তির কথা থাকলেও কাগজ নিয়ে জটিলতা, আজই কি মুক্তি পাবেন পিয়ালি, উঠছে প্রশ্ন। হাওড়া জগৎবল্লভপুরে পরচুলা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দুর্গাপুজোর আগে লোকসানের আশঙ্কায় শ্রমিকরা। কালনায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন, জানালা ভেঙে উদ্ধার বাড়ির লোকেদের, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। হরিয়ানার যাত্রীবাহী চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ৮ জনের, আহত ২৪, তীর্থ সেরে ফেরার পথে দুর্ঘটনা, বাসটিতে ৬০ জন যাত্রী ছিল বলে সূত্রে খবর। পাথর প্রতিমায় দুই বোনের খুনের কিনারা, গ্রেপ্তার ছোট বোনের স্বামী ও ভাইপো, তবে কি কারণে খুন জিজ্ঞাসাবাদ দ্রুত দেয়। বিশে মে পঞ্চম দফার ভোট, আজ বিকেল ৩:৩০ পর্যন্ত প্রচার, গরমকে উপেক্ষা করে শেষ বেলায় প্রচার সারছেন শাসক বিরোধী সপক্ষই। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম। তাপমাত্রায় বারবার অন্তে অগ্নিমূল্য বাজার দেওয়া, নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজের দামও চড়া, ক্রেতা বিক্রেতাদের মাথায় হাত। নাসিরুদ্দিন শাহের ভাইঝি এবার লোকসভায় কলকাতা দক্ষিণে বাম প্রার্থী, একদিকে দুর্নীতি অন্যদিকে তানাশাহির বিরুদ্ধে লড়াই, কর্পোরেট ছেড়ে আসা শাহিরাশা হালিমের অকপট জবাব, দেখুন আরপ্লাস নিউজ রুম আজ রাত ৯টায়।